পৌরাণিক কাল থেকে নারী শক্তি আরাধনার অন্যতম উৎসব দুর্গাপূজা। কিন্তু এই মাতৃপ্রতিমা প্রস্তুতিতে নারীদের স্থান কিছু আছে কি? সারা বিশ্বে কুমারটুলির নাম সবাই জানে, কিন্তু কুমারটুলির কোনো মহিলা শিল্পীর নাম আপনার মনে পড়ে কি? সায়েন্স ক্রিয়েটিভের এইবারের ব্লগে আমরা আপনাদের সঙ্গে পরিচয় করাব কলকাতা কুমারটুলির প্রথম মহিলা শিল্পীর সঙ্গে। মালা পাল, যিনি এখন কলকাতা কুমারটুলির বিখ্যাত শিল্পী, তার একসময় নিজের বাবার স্টুডিওতে ঢোকার অনুমতিও ছিল না, কারণ তিনি একজন মহিলা। 14 বছর বয়স ছিল তখন আমি ওই দোকানে অল্প অল্প করে কাজ করতে আসতাম। তারপর এখানকার লোকেরা বলতো মেয়েরা দোকানে কাজে আসবে না। তো আমরা বলতাম কেন, বলছে এখানে সব লেবাররা কাজ করে, কাজের সঙ্গে আমাদের ঘরের মেয়েরা কাজ করবে না। তারপর আমি একটু একটু আসতাম আর চলে যেতাম, তারপর বাড়িতে গিয়ে মনটা খারাপ হতো, তারপর আসতাম না। চোদ্দ বছর বয়স থেকে প্রতিমা তৈরি শুরু করে কুমারী মালা পাল আজ শিল্পী মালা পাল। বিগত 38 বছর ধরে শিল্পী মালা পাল প্রতিমা প্রস্তুতিতে নিজ গুণে কেবল কলকাতা কুমারটুলিতেই জায়গা করে নেননি, ভবিষ্যৎ প্রজন্ম যাতে এই শিল্প সম্বন্ধে আরও আগ্রহী হয়ে ওঠে সেই প্রচেষ্টাও তিনি অবিরত চালিয়ে চলেছেন। কথা বলেছে 85-86-এ আমার বাবা মারা যায়। হ্যাঁ, 85-এ মারা যায়, 86-এ আমি দোকানে আসি। এসে তখন আমার একটা দিল্লিতে হ্যান্ডিকাপ মিউজিয়ামে সুযোগ পেয়ে যায়। আমি সেইখানে গিয়ে আমাকে চলে যেতে হয় ওখানে 6 মাসের জন্য। গিয়ে ওখানে গিয়ে সব রকম কাজ শিখে এখানে কুমারী মালা পাল শিল্পী মালা পাল হয়েছে। শেখাটা নিজের চারের ওপরে শিখেছিলাম, আর দাদা ছিল গোবিন্দপাল কালু, দাদা কিছুটা চেষ্টাই আমার ওই বাইরে গিয়ে আজকে এত বড় কাজ শিখতে পারলাম। ও সবসময়ের জন্য আমাকে হেল্প দিয়ে গেছে, আর বলেছে কেন কাজ করবে না মেয়েরা। কিন্তু একটা দিন এমন ছিল তখন মহিলা শিল্পীকে এখানে আসতে দিতেন এই ব্যাপারটা নিয়ে, কিন্তু আজকে যে মালা পাল হয়েছে অনেকটা খেটে মালা পাল হয়েছে। বাবা মারা যাওয়ার পর দাদা গোবিন্দপালের হাত ধরে 1986 সালে প্রথমবার শিল্পী মালা পালের প্রতিমা প্রস্তুতি শুরু হয়, যার থেকে তিনি দেশে বিদেশে বিশেষ খ্যাতি অর্জন করেন। শিল্পী মালা পালের দ্বারা নির্মিত দুর্গা প্রতিমা আজ ইউরোপ, অস্ট্রেলিয়ার মতো বিভিন্ন দেশেও পাড়ি দিচ্ছে। ও আমার বাইরে কিছু দুর্গা অর্ডার পেয়েছিলাম আমি আমেরিকা টাইপের, আমেরিকার ইনকন বলে একটা জায়গা আছে, ইনকন ম্যাড্রাস এগুলো সব চলে গেছে। আরও এখনো আমরা জন্মাষ্টমী অবধি অপেক্ষায় থাকি, এখনো বাইরে কত কি অর্ডার পাবো ঠিক বুঝতে পারছি না। মোটামুটি আমার ঝুলিতে এখন ভালো অর্ডার আছে, না শুধু দুর্গা না, লক্ষ্মী সরস্বতী সবই পাবে। কালী আছে, মনসা আছে, দুর্গা আছে, লক্ষ্মী আছে, কালী আছে, ছোট বগলা মা আছে, যা বলবে বড় ঠাকুর আছে, যা বলবে লোকনাথ বাবা, তোমরা যে আমরা চাইবে সব ঠাকুর এখানে দেখতে পাবে। অন্যরকম ছিল, এখন একটু ডেভেলপমেন্ট করেছি করোনার পরে, এখন মোটামুটি সারা মিক্সিং পিকমোট্টুলে সব ঠিকঠাক আছে, ভালো মতনই চলছে। তো আমার বেশিরভাগ কাজটাই হচ্ছে মিনিচার, মিনিচারের সঙ্গে সঙ্গে বড় থিমও আছে। দেড় ফুট থেকে আরম্ভ হয়, 1.5 ফুট, 2 ফুট, 2.5 ফুট, 3 ফুট, এগুলো হচ্ছে মিনিচারের কাজ। তারপর 7.5 ফুট, 8 ফুট, 6 ফুট। বর্তমান সময়ে শিল্পী মালা পাল মিনিয়েচার দুর্গা প্রতিমা প্রস্তুতিতে বিশেষ প্রসিদ্ধি অর্জন করেছেন। এই প্রতিমা প্রস্তুতির সঙ্গে সঙ্গে তিনি ছোট ছোট ছেলে মেয়েদের প্রশিক্ষণও দিয়ে থাকেন। বলতে ধরো আমাদের যে ছেলে মেয়েরা জেনারেশনে, সেগুলো ওরা কি স্কুল কলেজ পড়াশোনা কম্পিউটার নিয়ে সব নিয়ে চলছে, মাটিতে হাঁটতে আসতে চাইছে। তখন আমি একটা উদ্যোগ নিলাম যে কিছু বাইরের ছেলেগুলো নিয়ে একটা শিল্প তৈরি করার কাজ শুরু করব। তো আমি 3-4 জনকে নিয়ে প্রথম শুরু করেছিলাম, এখন আমাদের 50টা মতো ছাত্রছাত্রী আছে। মালাপালের ঠাকুরগাঁওয়া পাঠশালাটা খুব ভালোভাবে চলছে। হ্যাঁ, শিল্প মুখ্যমন্ত্রীকে যেমনি শিল্প নিতে আসছে, শিল্প গড়েই তুলছে। আমাদের পরবর্তী ব্লগে আমরা এই শিল্পীর পাঠশালা সম্বন্ধে আপনাদের বিশদে জানাবো।
তাই আজ বলা চলে দুর্গাপূজা ও কুমারটুলি যেমনি একে অপরের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে যুক্ত, তেমনি প্রতিমা প্রস্তুতিতে কলকাতা কুমারটুলির নাম শিল্পী মালাপালকে বাদ দিয়ে ভাবা যায় না।